রেলবোর্ডের কর্তার থেকে মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সম্প্রতি সিবিআই এর হাতে ধরা পড়েন পবন বনসালের ভাগ্নে বিজয় সাংলা। ঘুষকাণ্ডের জেরে পদত্যাগ করেছেন পবন বনসাল। এই ঘুষকাণ্ডে তদন্ত করতে গিয়ে আরপিএফ এ নিয়োগের ক্ষেত্রে বেনিয়মের সন্দেহ দানা বেঁধেছে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর। পিটিআই সূত্রে আরও জানা গিয়েছে আরপিএফ এ গত দুবছরে যে সমস্ত নিয়োগ হয়েছে তার নথি খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যদিও পিটিআই সূত্রে খবর এ ব্যাপারে কোনো মামলা রুজু হয়নি। সূত্রের খবর, সিবিআই রেলমন্ত্রক থেকে গত দুবছরের বিভিন্ন নথি সংগ্রহ করেছে। রেলের প্রোটেকশন ফোর্স বা আরপিএফ এর ডিরেক্টর জেনারেলের নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে বলে সূত্রের খবর। এই পদে আগে ছিলেন সিবিআই এর বর্তমান প্রধান রঞ্জিত সিংহ। পরে রেলমন্ত্রক যখন তৃণমূলের হাতে, তখন তার জায়গায় আরপিএফ ডিজি করা হয় পি কে মেহতাকে। অভিযোগ, 28 জন আইপিএস অফিসারকে টপকে নিয়ম ভেঙে 2011 সালের মে মাসে মেহতাকে আরপিএফ এর ডিজি পদে নিয়োগ করা হয়। এই নিয়োগের বিষয়টিও সিবিআই এর নজরে এসেছে বলে সূত্রের খবর। সিবিআই এর দাবি, মমতা রেলমন্ত্রী থাকাকালীন তার অফিসার অন স্পেশাল ডিউটি বা ওএসডি গৌতম সান্যালের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, তার ভূমিকা খতিয়ে দেখছে সিবিআই, তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের থেকে ডেপুটেশন নিয়ে গৌতম সান্যাল মহাকরণে রয়েছেন, তিনি এখন মুখ্যমন্ত্রীর সচিব। এদিকে এসবের মাঝেই সম্প্রতি দুটি সভা থেকে সিবিআই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে দিল্লি। আর আমাকে সিবিআই দিয়ে চমকিয়ে রাজনৈতিক ভাবে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, সে তো সব বলেই দিয়েছে কি হচ্ছে না হচ্ছে। কখনো চমকানো, কখনো ধমকানো, আমাকে চমকালে আমি গর্জাই আর আমাকে ধমকালে আমি বর্ষাই। আর আমার যুগে তুমি যদি কুচ্ছা আমল চলো, তুমি আমাকে একটা বল মারবে, আমি সেই বলটা ওভার বাউন্ডারি করে ফিরিয়ে দেবো। তৃণমূল কংগ্রেসের যখন তোমাদের সাথেও ছিল, সব এমপিদের ফাইল নিয়ে গিয়েছিলে দিল্লিতে সিবিআই করবে বলে, ইনকাম ট্যাক্স রেড করবে বলে। আমি তো নিজে প্রধানমন্ত্রীকে বলে এসেছি, নো সাবজেক্টিং, তোমার কয়েকটা চোর এজেন্সিকে দিই, ব্ল্যাকলিস্টেড, ক্রেডেনশিয়াল লেস, অ্যাকাউন্টেবিলিটি লেস, ক্রেডিবিলিটি লেস। তাকে বলেছ মায়াবতীকে ছুঁয়েতে পেরেছি, মুলায়মকে ছুঁতে পেরেছি, জয়ললিতাকে ছুঁতে পেরেছি, মমতাকে ছুঁতে পারছি না, ওর নামটা একটু টেনে আনো। আমি বলি তুমি তো আমায় চেনো না, তোমার এ প্রদীপ এ যে গোকুলে বাড়ি চেসে, তুমি আমার স্পর্শ করে দেখো। যতগুলো সেন্ট্রাল এজেন্সি আছে সবগুলোকে লাগিয়েছে কাজে, যাও তৃণমূল কংগ্রেসকে বাংলায় ডিস্টার্ব করো। বিরোধীদের অবশ্য দাবি, সিবিআই এর সমস্ত অভিযোগ খতিয়ে দেখা উচিত, পাশাপাশি তাদের কটাক্ষ, মমতা আগাম ঢাল হিসেবে চক্রান্তের তত্ত্ব খাড়া করছেন। রেল দপ্তরে যখন উনি মন্ত্রী ছিলেন, তখন যে দুর্নীতির প্রশ্নটা এসছে সেটা প্রকাশ্যে বেরিয়ে আসলে সঙ্গে সঙ্গে বলবেন যে এটা বর্তমানে দ্বিতীয় ইউপিএ সরকারের যে সিবিআই, সেই সিবিআই এর চক্রান্ত, উনি তো চক্রান্তের জাল দেখছেন এখন। প্রাক্তন রেলমন্ত্রী তথা তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী এদিন টুইটারে লিখেছেন, দেশকে দুর্নীতিমুক্ত করার দারুণ সুযোগ পাওয়া গিয়েছে, ভগবান প্রদত্ত এই সুযোগ হাতছাড়া করা চলবে না। ঘুষকাণ্ডে ইতিমধ্যেই মুখ পুড়েছে কংগ্রেসের, এবার সিবিআই তদন্তে যদি রেলে আরও কোনো দুর্নীতির বিষয় উঠে আসে এবং তার জেরে অন্য কোনো দলের নাম জড়ায়, সেক্ষেত্রে রেলে দুর্নীতি বিতর্ক নতুন মাত্রা পাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।